বিগত ষাট বছরের সেরা বৃষ্টি, বন্যায় ভাসল দেশের তিনটি রাজ্য, ক্ষতিগ্রস্ত প্রায় 30 লক্ষ মানুষ, মৃত কমপক্ষে 42 জন, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। তো বন্ধুগণ, এই বিগত 60 বছরের সেরা বৃষ্টির জেরে দেশের কোন কোন রাজ্য বন্যায় ভাসল, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। মুষলধারে বৃষ্টির জেরে ভারতের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এর মধ্যে অসম ও মেঘালয় রাজ্যে বড় বড় নদ নদীর জল বিপদ সীমা ছাড়িয়ে গেছে, প্লাবিত হয়েছে জনপদ। অসমের মতোই একই অবস্থা মেঘালয়তেও, সেখানেও বন্যায় লক্ষাধিক মানুষ প্রভাবিত হয়েছেন। এই দুই রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে। বন্যা ও ভূমিধ্বসে অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিগত এক সপ্তাহ ধরে বৃষ্টি শুরু হতে ফের একবার বন্যা শুরু হয়েছে অসমে। একাধিক জায়গায় ভূমিধ্বসও নামছে। অসম মেঘালয় দুই রাজ্য মিলিয়ে এখনও অবধি 42 জনের মৃত্যুর খবর মিলেছে বন্যা ও ধসে। প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে মেঘালয় এক সপ্তাহে 18 জনের মৃত্যু হয়েছে। শনিবারই অসমের হোজাই জেলায় একটি উদ্ধারকারী বোট ডুবে যায়। উদ্ধার কাজে সাহায্যের জন্য সেনাবাহিনীর অতিরিক্ত দল পাঠানো হয়েছে ওই স্থানে। 21 জন যাত্রীকে কোনো মতে উদ্ধার করা হলেও নিখোঁজ হয়ে যায় 3টি শিশু। একাধিক জায়গার নদীর পাড় ভেঙে গিয়েছে। বন্যা ও ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কপথ। গৌহাটি থেকে একাধিক জায়গার যোগাযোগ পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্যার জেরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অসম প্রশাসনের তরফে জানানো হয়েছে বন্যার জেরে প্রায় 4000 গ্রাম জলে ডুবে গিয়েছে। কমপক্ষে 3.5 লক্ষেরও বেশি মানুষ বন্যায় প্রভাবিত হয়েছে। রাজ্যের বিভিন্ন অংশে তৈরি 114টি ত্রাণ শিবিরে এখনও অবধি 1,56,000 মানুষ আশ্রয় নিয়েছে। তবে ব্রহ্মপুত্র সহ একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। বন্যার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গতকালই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রধানমন্ত্রী ফোন করে বন্যার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। বন্যা দুর্গত এলাকা থেকে সাধারণ মানুষদের উদ্ধারের জন্য গৌহাটি ও শিলচরের মধ্যে বিশেষ বিমান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।